তবে এই মুহূর্তে আমরা বেঙ্গালুরুতে নজর রাখবো। বেঙ্গালুরুতে সেখানেই আজকে বিরোধীদের বৈঠক রয়েছে, বিরোধী জোটের বৈঠক রয়েছে, যেখানে গণতন্ত্র বাঁচাতে বিরোধীদের একসঙ্গে আজকে আসা এবং 26টি দল আজ একসঙ্গে এসেছে সেই কারণে, এবং রাহুল গান্ধীর সংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে, মোদি ভয় পেয়েছে পাটনায় হওয়া প্রথম বৈঠকের পরেই, এমনটাই আজকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়। এবং বেঙ্গালুরুতে সেখানেই আজকে বিরোধী দলের এই জোট বৈঠক রয়েছে, যেখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আজ বিরোধী দলের বৈঠক রয়েছে এবং সেই বিরোধী দলের বৈঠকের আগেই যে প্রেস মিট করা হয়েছে তাতেই আজ বেশ কিছু মন্তব্যও করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে মোদি সরকার ভয় পাচ্ছে এই যে বিরোধীদের বৈঠক সেই বৈঠকের কারণে। একদমই, আজকে কংগ্রেসের এই প্রথম যে সাংবাদিক সম্মেলন করা হলো বেঙ্গালুরুতে, দুদিন ব্যাপী বৈঠক শুরু হওয়ার আগে কংগ্রেস এই বৈঠকের আয়োজক, এবং কংগ্রেস তারা নিজেদের শক্তি প্রদর্শন করার পর কর্ণাটকে এত বড় একটা সম্মেলনের দায়িত্ব পেয়েছে, সেখানে কংগ্রেসের প্রার্থী দায়িত্ব প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল যারা আমন্ত্রিত তাদের অভ্যর্থনা যাতে কোনো কমতি না থাকে, এবং যে মনোভাব নিয়ে তারা এই লড়াইয়ে নামছে। আজকে সাংবাদিক বৈঠকে কিন্তু কেসি বেণুগোপাল কংগ্রেস নেতা, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মোদি যে ভয় পেয়েছেন, সময় পাটনাতে বৈঠক চলে তিনি বিদেশে ছিলেন, এবং বিদেশ থেকে ফেরার পর তার মধ্যপ্রদেশে জনসভায় যেভাবে আগ্রাসী মনোভাব তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, এবং পাটনায় বিরোধীদের বৈঠক হওয়ার পর এনসিপি ভাঙনে বিজেপি যেভাবে মাঠে নেমে পড়েছিল তাদের সেই মনোভাব কিন্তু এটা স্পষ্ট করে দিচ্ছে যে বিজেপি পায়ের তলা থেকে মাটি যে সরে যাচ্ছে এটা প্রত্যেকে বুঝছে। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলো যে জল মাপতে নেমেছে আসলে তা তো নয়, বিভিন্ন সমীক্ষা দেশে বিভিন্ন রাজ্যের নির্বাচনের এবং আসন্ন নির্বাচনের বিধানসভা নির্বাচনের যে সমীক্ষা সামনে আসছে তাতে বিজেপি সংখ্যায় কমছে এবং কংগ্রেস সংখ্যায় বাড়ছে, বিরোধী শক্তি সংখ্যায় বাড়ছে। যে বৈঠক পাটনাতে হয়েছিল সেখানে 17টি দল উপস্থিত থাকলো, এবারের এই বৈঠকে 24টি দল, প্রথমে বলা হলো যে কংগ্রেসকে নিয়ে 24টি দল, আজকের এই সাংবাদিক সম্মেলনে কিন্তু সংখ্যা দুটো আরো বেড়ে গেছে এবং 26টি বিরোধী দল একত্রিত হয়ে এই বৈঠকে যোগ দিতে চলেছে কংগ্রেস নেতৃত্ব, এমনটাই ঘোষণা করলেন। তাই তাদের কাছে কোথাও এই আনন্দটা কংগ্রেসের কাছে একটা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে যে বিজেপি যেখানে গোলাচ্ছে গোটা দেশে, এবং কংগ্রেস তাদের নেতৃত্বে যেহেতু বিজেপির পরে সব থেকে বড় দল দেশের, এবং সেখানে বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসের দিকেও কিন্তু আঞ্চলিক দলগুলো তাকিয়ে রয়েছে। তাই ছোট দল আঞ্চলিক দল সব মিলিয়ে কংগ্রেসের নেতৃত্বে বেঙ্গালুরুতে হতে চলা এই দুদিনের বৈঠক থেকে আগ্রাসী মনোভাব শুধু নয়, রণকৌশল যা পাটনাতে ঠিক হয়েছিল সেই অনুযায়ী তারা ফলপ্রসূ কিভাবে করবে এবং কি রণনীতি হবে, কে কনভেনার হবে, কে মুখ হবে, সবকিছু কিন্তু এবারের বৈঠক থেকে একটা আশা করা যাচ্ছে। যেমন সাংবাদিকদের সামনে আমি কেসি বেণুগোপালকে যে প্রশ্নটা করেছিলাম যে এমন মনে করা হচ্ছে 543টি লোকসভা আসনের মধ্যে 450টি এমন আসন রয়েছে যেখানে বিজেপিকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে পারবে এই বিরোধীরা, সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান ফাইটের কথা কেন ভাবছে না এই বিরোধী শক্তি? তাদের যেটা বক্তব্য এই চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে, ওয়ান টু ওয়ান অর্থাৎ একের বিরুদ্ধে এক প্রতিনিধি, একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে বিজেপিকে পরাস্ত করা। বিরোধীরা একজোট হলে সেখানে প্রার্থী আসন ভাগাভাগি নিয়ে কিন্তু একটা বড় ফ্যাক্ট সামনে যা এসেছে এখনো পর্যন্ত, এবং সেখানে আসন ধরে ধরে বিজেপিকে পরাস্ত করার জন্য একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা যেমন নেতৃত্ব করছে ঠিক তেমন ভাবে একটা কমন মিনিমাম প্রোগ্রাম প্রত্যেক বিরোধী দল নিজ নিজ রাজ্যে বিজেপি বিরোধিতায় সক্ষম। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, বিহারে নীতিশ কুমারকে আমরা দেখছি, মহারাষ্ট্রে সম্প্রতি যেভাবে এনসিপিকে ভাঙন ঘটতে আমরা দেখেছি, তারপরে কিন্তু কর্ণাটক নিয়ে, রাজস্থান নিয়ে, মধ্যপ্রদেশ নিয়ে কংগ্রেস নেতৃত্ব, ছত্তিশগড় নিয়ে কংগ্রেস নেতৃত্ব কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে, এবং সেখানে তারা এটা বলতে চাইছেন যে চিন্তা মানে হয় না, চিন্তা মানে এটাই যে যেভাবে বিজেপি সরকার ভেঙে দিতে সক্ষম তাদের বলের কাছে মানুষকে কিন্তু পরাস্ত করতে হলে মানুষকে এটা বোঝাতে হবে যে মানুষ কি চায়, তাদের ভালোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, মানুষের কাছে, মানুষের জন্য এই জোট, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই জোট। তাই আগামী সময় গণতন্ত্রকে যারা বাঁচাতে চায় তারা বিরোধী ঐক্যের মুখ হবে,
যারা দেশকে বাঁচাতে চায়, দেশের মানুষের নিত্যদিন বেড়ে চলা মূল্যবৃদ্ধি, আজ 75 দিন ধরে জ্বলতে থাকা একটা রাজ্য মণিপুর, তার জন্য দেশের সরকার কি করছে, এগুলো সাধারণ মানুষের কাছে বোঝানো, সাধারণ মানুষের কাছে সেই সমস্যাগুলো তুলে ধরা, যা নজর ঘুরিয়ে দিচ্ছে দেশের বিজেপি সরকার 9 বছর ধরে আসল ইস্যুগুলো থেকে অনেক বেশি সাম্প্রদায়িক, অনেক বেশি জাতীয়তাবাদী ইস্যুগুলোতে দেশবাসীকে নিয়ে যাওয়া হচ্ছে, যে আসল সমস্যা থেকে যাতে মানুষের চোখ ঘুরে যায়। এই প্রসঙ্গে আজকের এই সাংবাদিক বৈঠকে উঠেছে যে আজকে যেখানে শুরু হচ্ছে বেঙ্গালুরুতে দুদিন ব্যাপী এই বৈঠক, তামিলনাড়ুতে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খেলা শুরু হয়ে গিয়েছে, যেখানে বিরোধী দলের নেতাদের বাড়িতে যাচ্ছে সিবিআই, বাড়িতে যাচ্ছে ইডি। তাই ইডি সিবিআই দিয়ে বিরোধীদের দমন করা যেমন যাবে না, রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া অন্যতম বিজেপির একটা চাল, এই কথা দিয়ে যেমন সাংবাদিক বৈঠকে নিজেদের মনোভাব স্পষ্ট করা শুরু করলো কংগ্রেস, ঠিক তেমন ভাবেই ডিকে শিবকুমার, তিনি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী, প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি এতদিন সামলেছেন, তার বক্তব্য যে আজকে আমরা কনভেনার হিসেবে কংগ্রেস এই বৈঠকের আয়োজন করেছে, তাই সব দল যাতে এখানে সমান গুরুত্ব পায়, সমান মর্যাদা পায়, সেটাই দেখা তার বিষয়। তাই কংগ্রেস একটা চ্যালেঞ্জ দিয়েছে এবং বেঙ্গালুরুর মাটিতে দাঁড়িয়ে সব দলকে সমানভাবে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটা দিকে কিন্তু নজর থাকছে। একেবারেই, ধন্যবাদ তোমাকে সুচন্দ্রিমা, বিশেষ প্রতিনিধি টেলিফোনে ছিল।